কি কষ্ট তো না, আমি খুশি হচ্ছি। কি কেমনে কি বিষয় সেটা তো তুমিই জানো, নালে পরে কি কেউ মিষ্টি খাবার চায়? ও এই কথা কষ্ট, সরি সরি, আসলে আমি বুঝবার পারি না যে তুমি বড় ভাইয়ের বিয়েটা মাইনে নিতে পারছো না। আচ্ছা বকুলের বড় ভাই তুমি কত, এটা মাইনে নেয়ার মতো কোনো বিয়ে হচ্ছে? হ্যাঁ বড় ভাই, ইরাম একটা প্রতারক মহিলার বিয়ে করবে আর এটা মাইনে নিব কিরাম করে তুমি কত? না না, আমি কিন্তু বিয়ের কথা শুনে খুশি হইনি, তাদের যে খোঁজ পাওয়া গেছে এটা উদ্ঘাটন করি আমি খুশি হয়েছি, বুঝছো? আর ওইদিকে আলতাবু দেখছো, বিয়ের খবরটা শুনে কিরাম করে খুশি হচ্ছিল, খেয়াল করেছো? কি জন্য খেয়াল করবো না, তুমি আমার চিনো না, আমার চোখ তো রাডারের মতো সব কিছু ধরা পড়ে যায়। আর তারা তো খুশি হবেই, তারা তো মনে করতেছে এতে তাদের শক্তি বৃদ্ধি করে। যে সত্যি সত্যি এই বিয়ের মধ্যে আলতাবুর হাত আছে। তোমার ধারণা কিন্তু অমূলক নয়, থাকবারও পারে। নিজের পক্ষে শক্তি বৃদ্ধি করতে কে না চায়, সবাই চায় নিজের দলটা বড় হোক, ভারী হোক, শক্তিশালী হোক। দল ভারী হয়ে আর কি করবে, সরকার বাড়ি দখল করার স্বপ্ন দেখতেছে, এছাড়া আর কি? স্বপ্ন তো একটাই, নিজের ক্ষমতা পাকাভুক্ত করা। তবে তোমার একটা কথা বলি দি, তাদের স্বপ্ন ভঙ্গ হতে বেশি সময় লাগবে না, আমি লিখে দিতে পারি। এটা কিরাম করে করছো? টার্গেট তো একে একে সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে। আপাতত দৃষ্টিতে এটাই মনে হচ্ছে, কিন্তু আমি তোমার একটা কথা বলে রাখি বুলবুলি, যেই শেফালিরে বড় ভাইয়ের সাথে বিয়ে দিয়ে আলতাবু এখন মিষ্টি বিতরণ করতেছে, সেই শেফালি একদিন এই আলতাবুরে এই বাড়ি থেকে বাইর করবে। আমি কথাটা বলে দিলাম, দিন তারিখ সময় স্ট্যাম্পের মধ্যে তুমি লিখে নাও, আমি সই করে দিচ্ছি। তুমি যদি এতই বুঝে থাকো তাহলে ওই আলতাবুরে ডাইকে এনে তার সাথে এত পরামর্শের দরকার কি আছে? এটাই হচ্ছে রাজনীতি। আমি তোমার একটা টিপস দিই, এই যে আমাদের সাথে আলোচনা হলো, তুমি আর আমি আলোচনা করলাম, তুমি যে পছন্দ করো না আলতাবুরে, এটা তারে বোঝানো যাবে না। আমরা যে তার পক্ষে আছি, ঐক্যবদ্ধভাবে আছি, এটাই বুঝাইতে হবে তার, বুঝতে পারছো? ওকে, অনেক কিছু পলিটিক্যালি ট্যাকেল করতে হয় বুলবুলি। পলিটিক্যাল বিষয়টা যেমন রাষ্ট্রে আছে, সংগঠনে আছে, ফ্যামিলির মধ্যে তাই হয়েছে, এটা তোমার মাথায় কোনোদিনই ঢোকে। মিষ্টি কটা খেলে সরকার সাহেব? মিষ্টি? কিসের মিষ্টি? কে তোমার জোড়া বেটার বিয়ে হচ্ছে, চারিদিকে মিষ্টি বিতরণ হচ্ছে, তোমার কাছে আসেনি? দেখে জুলেখা, সবসময় আমাকে এত খোঁচা মারিয়ে কথা কইস না, তুই কি আমার মনের অবস্থা বুঝতিস না? না ভাইজান, আমি আসলে তোমার মনের অবস্থা বুঝতেছি না। এত কিছু ঘটে যাচ্ছে তারপরও তোমার কোনো তাপ উত্তাপ কিছুই নাই, নীরব দর্শকের মতন তাকায় তাকায় তুমি সকল কিছু দেখতেছ। তোমার এই ব্যাপারটা আমি বুঝতেছি না ভাইজান। আচ্ছা কত, আমি কি রাজা? আমার কি 10-12 জন পাইক বরকন্দাজ আছে যে তাকারে হুকুম দিলাম আর ধরে গারদে ঢুকাই দিল? এখন কেউ যদি আমার কথা না শোনে কি করবার পারি? আমি মারামারি করব? তাহলে তো তুফান ঠিক কথাই কইছে, তোমার তো বেলা ডুবে গেছে। আমার বেলা ডোবার আগে সব কয়টার বেলা ডোবার ব্যবস্থা করে যাচ্ছি, সব কয়টা ত্যায্য করব, দুই দিন দেখব, তারপরে কোর্টে যায় কাম সারব। কে সব কটা তুমি ত্যায্য করবে যাবে কি জন্য? জুরানার পাশান তো কোনো দোষ করে নাই, এরা তো ঠিক না, দোষ করে নাই, ভবিষ্যতেও তারা একই কাম করবি আমি শিওর। আর জুরান সে তো একটা সিটার, কথায় কথায় আমার হুমকি দেয়, শিক্ষা দিয়ে সারব। ভাইজান কামটা তুমি ঠিক করতে চাও না, ভাবি যদি কোনোভাবে টের পায় তাহলে কিন্তু তোমার খবর করে ছাড়বি। খবরদার খবরদার, ভয় দেখাবো না, তোর ভাবিকেও আমি সাহায্য করার ব্যবস্থা করতেছি। দরকার হয় রহিম কবিরাজে আমার বডিগার্ড রাখবো, ঘরে নিয়ে তুলবো, তারপরেও ওই ঘুঘুর বাসা আমি ভাঙে ছাড়বো। আমার কথা অগ্রাহ্য করে একের পর এক বিয়ে করে চলছে কোন সাহসে, ভগের মুখ দেখে দেবো সব কটা। বিআই আমি রেডি, চলো একসঙ্গে নেমে পড়ি। বিআই ও বিআই, আর একটু ভাইবে দেখলে হয়তো না। সারা রাত ভরে আমরা দুজনে মিলে প্ল্যান করলাম, এখন তুমি কষ্ট আমাকে ভাবতে চিন্তা করতি। হ্যাঁ সব প্ল্যান অনুযায়ী আমি সব কিছু ঠিকঠাক করে ফেলাইছি, আমার হুন্ডাও রেডি চালক সহ, তুমি খালি তাক একটু ফুসলায় ফাসলায় ফাঁকে টাইনে নিয়ে আসবা, বাকিটা আমি দেখবো। বিআই হয়েছে কি, আমি না ওই ঘুমের ঘোরে খুব বাজে একটা স্বপ্ন দেখেছি, এই জন্য বুকটা ধরপড় ধরপড় করতেছে। হাই বিআই, বিয়ের আগে মানুষ এরকম দুই চারটা স্বপ্ন দেখে, আরে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবো তো। চলো বকুল ভাই, বকুল ভাই আমি তোমাকে খুঁজতেছি ভাই, তোমাকে আমার খুবই প্রয়োজন। আরে জুরেন বিআই, আমাকে আপনার কিসের প্রয়োজন বলেন তো? তুমি শুনেছ মনে কয় আমার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, আমি এখন কবির বাড়িতে রিক্ত নিঃস্ব সর্বহারা হয়ে গেছি ভাই। হ্যাঁ এটা কিছুটা শুনেছি, হারান বিআই নাকি আপনার উপর ওভারটার্ন করছে। ও আর আমাকে কথা মনে করায় দিও না বকুল, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা, আমি মনে করি পাগলই হয়ে যাব ভাই। সেটাই স্বাভাবিক, আমি তো পাশান ভাইকে এই কথাটাই করছিলাম, প্রেমে হিট খালি মানুষ পাগল হয়ে যায়। আমি প্রেমে হিট খাওয়ার পর মেলা দিন পাগল ছিলাম, কিন্তু আমি তো পাগল হয়ে পথে পথে ঘুরবে পারবো না ভাই। এই যন্ত্রণা বুকে নিয়ে আমি বাঁচিয়ে থাকবি চাই নিয়ে, এ বিষয়ে আমি তোমার সহযোগিতা চাই ভাই। বলেন শুনেন ভাই, আমি আপনার কিরকম ভাবে সহযোগিতা করতে পারি? শুনলাম এখন নাকি তোমার কাছে আসল পিস্তল আছে, আগেরবার তো নকল জিনিস দিয়ে ভয় দেখায় বেড়াইছিলে তাই না? আসলে ভাই এখন আর মনে করেন যে নকল পিস্তলের কোনো কারবার নাই, কোনো কারবারই নাই আমার কাছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আত্মহত্যা করব, তুমি তোমার পিস্তল না দিয়ে আমার এই বুক বরাবর একটা গুলি করবে, আমার এই উপকারটা করাই লাগবে ভাই। করো ভাই। এই ভাই এটা আপনি কি কথা করছেন? আপনার বুকে যদি আমি গুলি করি তাহলে তো সেটা আত্মহত্যা না, মার্ডার হয়ে যাবে, আর আমি তখন হয়ে যাবো মার্ডার কেসের আসামি। তাই তো দেখো এই সামান্য জিনিসটা আমার মাথায় কাম করে নাই। তাহলে তুমি ভাই একটা কাম করো, পিস্তলে গুলি কেমন করে করে আমাকে খালি একটু শিখা দাও, তারপর গুলি সব পিস্তলটা আমার হাতে তুলে দাও, আমি নিজে 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 নিজের মাথায় গুলি করে দেই। যদি সম্ভব হয় 3টে গুলি দিও ভাই, 3টে গুলি, নিজে নিজের মুখে গুলি করার আগে আর 2টে মানুষকে আমি গুলি করবে চাই। সরি জুরেন ভাই, এটা কোনোভাবেই সম্ভব না, পিস্তল হাতছাড়াই করা যাবে না, আমার উস্তাদের নির্দেশ। এই কি রাতুর উস্তাদ রে, সন্ত্রাসী মস্তানেরা উস্তাদ কিসের রে? হ্যাঁ খুব নীতিগিরি দেখাস তাই না? নিয়ে আয় তোর উস্তাদ, ডাকি নিয়ে আয়, জুতিয়ে দিয়ে আমি তাকে মারবো। ঘোড়ার ডিম, তোর কাছে ঘোড়ার ডিমের পিস্তল আছে, আমার হাতে পিস্তলটা দিলি পরে তোর বাটপাটি ধরা পড়ে যাবি, সেই জন্য তুই দিচ্ছ না, সেটা বুঝি না মনে করিস? দুই ভাই তো তোরা চিটার রে। কি করলো তুই? আমি চিটার? আমার বড় ভাই চিটার, আর আমি এই পিস্তল নিয়ে ভাটপারি করতেছি, খেলনা পিস্তল নিয়ে। খাড়া, পিস্তল আসল না নকল সেটা আমি তোকে দেখাবো। তোকে তো আর হত্যা করার দরকার নাই, তোকে আমি মার্ডার করবো, ডাইরেক্ট মার্ডার করে ফেলাবো একদম। আরে বিয়ে 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 এই 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 বিয়ে। আরে কি কি করতেছ? পিস্তল পিস্তল ঢুকাও ঢুকাও, ওকে আমি মার্ডার করে ফেলবো। আরে আস্তে মার্ডার করে ফেলবো, কথা কথা খালি মার্ডার করে ফেলবো, মার্ডার করে ফেলবো। মার্ডার করে কি এত সোজা? পিস্তল ঢুকাও, রাখ ঢুকাও। এত মাথা গরম কিসের জন্য তোমার? হ্যাঁ, কথায় কথায় খালি পিস্তল বের করো, পিস্তল বের করো। আমার বড় ভাই সিটার করছে, বড় ভাই সিটার করছে তো কি হয়েছে? হয়েছে কি সিটার করলে কি তোমার তোমার বড় ভাই সিটার হয়ে গেল? না, সেটা হয় নাই। তাহলে রাগটা একটু কম আওলে। তুমি না বড় নেতা হতিস, নেতা হতে গেলে রাগটা কমাতে। ঠিক আছে, আমি কমাইলাম। এখন যাও, তুমি রেডি হয়ে আসো। ঠিক আছে, এখানে খাড়া হয়ে থাকো। ঠিক আছে, পাশান বিয়াই বেহাই বাধা না দিলে আজকে বুঝাই দিতাম পিস্তল আসল না পাইছে গেলি রে তুরেন। আব্বা 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 আমাকে বাঁচান, আব্বা আমাকে বাঁচান। আরে তুই না মরে যাবি সেই জন্য একবারে বিদায় নিয়ে গেলি, বাঁচাবার করছিস কে? আব্বা ওই ঘটনার সাথে বিদায় নেওয়ার ঘটনা মিলাবেন না আব্বা। আমাকে গুলি করেছে। কি গুলি করেছে? কোনে? কই? তোর কোন জায়গায় তো আমি রক্ত দেখতেছি না। রক্ত দেখবেন কেমন করে? গুলি তো আমার গায়ে লাগে নাই, আমার পাশ দিয়ে সাইড কেটে গুলি বাইরে হয়ে গেছে। আমি পলা চলে আইছি, আমি অল্পের জন্য বেঁচে আছি আব্বা। আমি বিচার করেন আব্বা, বিচার করেন। কিরা তোরে গুলি মারিছে? কার বিচার করবো? জাম্বু জসিমের ভাই আসল পিস্তল দিয়ে ডাইরেক্ট গুলি করেছে। জাম্বু তো গুলি করেছে, কই কোনো গুলির শব্দ তো পেলাম না। আচ্ছা আব্বা, আপনি তো আজারি করতেন করতেছেন কিসের জন্য? আপনার ব্যাটাক গুলি করেছে, রক্ত দেখতেছেন না কিসের জন্য? গুলি শব্দ পান নাই কে? সেই সব নিয়ে আজারি করতেন করতেছেন। আপনি শুনবেন কেমন করে? আপনি তো ঠসা। হ্যাঁ আমি তো ঠসা, কুইবের বাড়ির আমি ঠসাও হয়ে গেছি, কানাও হয়ে গেছি, কিছু দেখিও না শুনিও। তার মানে হচ্ছে আপনি জসিমের ভাইয়ের বিচার করবেন না, এই তো? কানা ঠসা মানুষ কেমন করে বিচার করবি? তুই বরং এক কাজ কর, থানায় যা, কেস করি দে। বাহ বাবা চমৎকার, আপনি তো ফাইন কথা শুনেন আব্বা। এতক্ষণে তো ক্লিয়ার হয়ে গেল যে এই খুনের সাথে আপনিও জড়িত। খুনি আপনি আমাকে খুন করার অর্ডার দিয়ে বাড়িতে ভাগে আইসে আপনি অবজার্ভ করতেছেন, ঠসাওর অভিনয় করতেছেন, তাই নিয়ে যে কী ঘটে। আচ্ছা জুরেন, তুই না কইছিল তুই আবুলের বিটির শোকে আত্মহত্যা করবি? ঠিকই শুনেছিলেন, তখন তো আপনার কান ঠসা হয় নাই। আমি অবশ্যই আত্মহত্যা করবো। কালিবারে তো জসিমের ভাই তোর জন্য বিরাট উপকার করতেছিল, তোর তো নিজে কষ্ট করে আত্মহত্যা করা লাগতো না। আব্বা আব্বা আপনি এরকম একটা কথা মুখ দিয়ে উচ্চারণ করে পারলেন, তার মানে আপনি বিনা খরচে আমাকে এই পৃথিবী থেকে বিদায় করবেন চাচ্ছেন। আপনি আসলে আব্বা না, আপনি হচ্ছেন আব্বা নামের কলঙ্ক। আমার আম্মা যদি বাঁচিয়ে থাকতো এই কথা শুনলে পরে আপনার কি অবস্থা করতে আপনি বুঝতে পারতেছেন? আম্মা আম্মা মা আম্মা আব্বা আপনি আমাকে মাইরে ভালো আব্বা। এই অকাম গাছে কিডা খুললে আমার তো মাথাই ঢুকতেছে না। আরে তোর শেষের হলি পরে তো তাও তালা ভাঙতো না শীত কাটার চেষ্টা করতো। বাদ দাও, গ্রামে ছাল ফাল বোধহয় দুষ্টামি করে এই কাম করছে। কিন্তু এই গ্রামে কার এরকম বকাটে ছাল আছে খবর নেওয়া লাগবি তো। মনে হচ্ছে আগাচ্ছে গুড়া পর্যন্ত কাঁচা কুঞ্চি দিয়ে বাইরে একেবারে কাঁচা কাঁচা করে দেওয়া লাগবে। দিন দিন বুড়ো হচ্ছ আর খিজড়ি বাড়তেছে। ওই গেদা ছাল ফলে তুমি কুঞ্চি দিয়ে মারবে না? এখন যদি নিজের নাতি নাতনি হতো, তারা যদি দুষ্টামি করে তাকে তুমি কাঁচা কুঞ্চি দিয়ে মারবে? আমার নাতি নাতিরা ওইরকম বকাতি হবি না বুঝছাও আচ্ছা আচ্ছা আপনারা কবে আসলেন কোনে গেছিলেন আপনারা গ্রামে নাই দেখে তো পুরো গ্রামে হুলস্থুল পড়ে গেছে এই আপনারা কি কারো টাকা পয়সা মারি দিয়ে গ্রাম থেকে পলা গেছি নাকি জামা করে খুঁজে না পায় গ্রামে একটা হুলস্থুল পড়ে গেছে শুধু কি টাকা পয়সা মারা নিয়ে হুলস্থুল হয় বাড়ি ধরে মানুষ উদাও হয়ে গেছে মানুষের মনের মধ্যে তো টেনশন হয় তাই না হ্যাঁ সে কিরম টেনশনে পড়ছিল সে তো দেখ ফিরি বাড়তিছি বাড়ি ঘরে একেবারে আদার করে ফেলাইছে এইগুলি সাফ করতেই আমার একবেলা চলে গেল যাই হোক চাচা আপনার শরীর ভালো আছে তো আমি তো মনে করলাম হঠাৎ করে শরীর টলিল খারাপ হলো ওই পাবনা রাজশাহীর দিকে গেলেন নাকি না রে বাপ রো সব কিছু না রোজিনা হঠাৎ করে হুজুক তুললো ওই মামার বাড়ি যাবে আমিও ভাবলাম যে আমিও সাথে যাই আমি তোমার চাচা কই রেখে যাব তাকে সাথে করে নিয়ে গেলাম রোজিনা বু কই রোজিনা তো আসে নাই ওই কইলো আর কটা দিন মামার বাড়ি থেকে যাই মামা তো বোনরা আছে না সব বান্ধবীর মতো তাই থেকে গেল তু হারান সুন্দর ভাই আপনাদের সাথে যায় নাই আরে না সে কিসের জন্য যাবি আরে সে তো ভুল রাস্তায় যাচ্ছিল ভেড়া মারার দিক আর তোমার চাচির বাপের বাড়ি হলে সুজে না বল এই তো খালা আসিস রে বল এনে বল আয় বসো বসে কথা কও বল তুই এত নিচে নামে গেছো আমার হত্যা করার জন্য তুই খুনি লেলা দিছো কি মনে করিস জসিমের ভাই আমার বুকে পিস্তল ঠেকালি পরে আমি ভয় পেয়ে যাব আমি তোর এই চক্রান্তের কোনো প্রতিবাদ করব না তুই একটু চুপ করে এখানে বয় আমার কথাটা শোন আমার বসা দরকার নাই তোর কথা শোনার কোনো দরকার নাই শুনে কি হবে রে কথাবার্তা আলাপ আলোচনার পর তুই তো শেষ করে দিছু তুই তো বিয়ের আনন্দে মিষ্টি বিতরণ করা শুরু করেছু এক হাতে অস্ত্র আর এক হাতে মিষ্টির প্যাকেট এরকম জঘন্য রাজনীতি শিখিস তুই সি 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 আলতা আমি কিছুতেই বুঝতেছি না তুই কার কাছে কি শুনে এসে খামাখা পাগলামি করতেছিস আমি খামাখা পাগলামি করতেছি কেরে তুই হারানের সাথে রোজিনার বিয়ে দিয়ে দিব সেটা দেখে শুনে আমার মাথা ঠিক থাকে কেবা করে তুই ক ভালোবাসা কাক কয় তুই বুঝিস রে যদি বুঝতু তাহলে পরে সামান্য ভাবির স্বীকৃতির লোভে আমার এত বড় সর্বনাশ তুই করবি পারতো না রোজিনা খারায় তুই সর্বশান্ত হয়ে গেছিস এ কথা আমি বিশ্বাস করি না তুই তো সিকুর পারতছ তুই হারানের কাছে হারিয়ে গেছিস সেই জন্য খুব বুঝদার হয়ে গেছিস তাই না তুই কি জানিস রোজিনা খারায় আমি সর্বহারা হয়ে গেছি আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত বন্ধ গ্রহণ করে ফেলেছি আর তুই কচ্ছ যে রোজিনার জন্য আমার কোনো শোক নাই হ্যাঁ আমি আবারও করছি রোজিনার জন্য তোর কোনো শোক নাই তুই হারানের কাছে হারিয়ে যাওয়ার ভয়ে এরকম সিকুর পারতছ কি আরে এই রোজিনার সম্রাটের সাথে বিয়ের দিন তারিখ তো ঠিক হয়ে গেছিল তখন না তুই চুপ করেছিল কই তখন তো আমি তোর কোনো শোক দেখিনি তো কি দেখা আমার শোক করা লাগবে রে তখন আমি প্রায় পাগল হয়ে গেছিলাম বিষ খাওয়ার চিন্তাও মাথায় রাখেছিলাম তবে তখন আমার একটা বিশ্বাস ছিল ওই সম্রাট মানে গার্ডের সাথে সিকিউরিটি গার্ডের সাথে রোজিনার বিয়ে হবি না তাই না ভালোবাসা নিয়ে তুই সিটারি করিস জুরিয়া মুখ সামাল করে কথা কইছ আলতা জানিস তো আমার মাথা কিন্তু ঠিক নাই যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটে যাবে পারে পাগল মার্ডার করলি পরে কিন্তু কোনো কেস হয় না সেটা জানিস তোক আমি খুন করিয়া ফাঁসিতে ঝুলবো তুই যতই আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিস তোর আশা কোনোদিন পূরণ হবি না কথাটা মনে রাখিস তুই কি তোর বাপের সাথে একটু কথা কব আমার তো মনে হয় যে তার মাথাটা নষ্ট হয়ে গেছে আমি কোনো কথা কয়ে লাভ নাই ফুপু এই বাড়িতে কি আমার কোনো কথার মূল্য আছে হারানের বিয়েটা তালি এখনো হয়নি হারানের খবরটা এখনো পাওয়া যায় এতদিন পরে শ্বশুর বাড়িতে গেছে একখান গরদের পাঞ্জাবি তো চাচার পাপ্পু সব ওই সরকার বাড়ির ষড়যন্ত্র পাগল হওয়ার যাই হোক উন্মাদ হয়ে যাও না আবার পয়লা নামটা ছিল আপনার দ্বিতীয় নামটা কার ছিল তোর ভাইজি ভাই সরকার বাড়ি ধ্বংস করে দেওয়ার জন্য আলতা এই বাড়িতে ঢুকেছে ঠিক কইছি না